আরে, তোর কাছে 29 টাকা টপ আপ হবে? বলছিলাম কি, তোর কাছে 29 টাকা টপ আপ হবে? কি করবি? আমার গান স্কিন নাই, আমি গান স্কিন বের করবো। 29 টাকা কয়টা ডায়মন্ড? 100টা ডায়মন্ড আর ইমোট, লুল ইমোটটা। এনিমিকে মারবো আর ইমোট দেখাবো। এই যে, তোমাদের স্কোয়াড রেডি? ও নো, তোমাদের একজনকে ভিতরে ডাকছে। স্যার, আপনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে ফোন করছেন? ইন্ডিয়ান সার্ভিস প্রোভাইডাররা অনেক টাকা ইনকাম করেন, তার উপরে এসব। হ্যাকারটা লাগিয়ে ফেল, আজকে যদি ওয়ান ট্যাপে না মরে তাহলে আজকে তোকে ওয়ান ট্যাপে মারব। ওই রেজিস্টার, তোর সাথে কাস্টম খেলতে আসছি। ভয়ে দেখছি তোর মুখটুক শুকিয়ে যাচ্ছে, ভয় খাচ্ছিস নাকি? আমিও জ্ঞান, তোকে তো আমি ওয়ান টাপে মারবো রে, তুই আমার সাথে খেলতে এসেছিস, লজ্জা লাগে না? এটা নাও, আর এটা নিয়ে তুমি গান স্কিন বের করো। তুমি এখন নোবরার মতো হয়ে গেল। পাড়ার সবাই তোমাকে নোবরা বলে, আমার শুনতে ভাল লাগে না। পাড়ার সবাই আমাকে নোবরা বলে, কিন্তু আমার কাস্টমটা খেলার দিন সবাই আমাকে প্রো প্রো বলে আমার কাস্টমটা খেলে নেয়। আমি এখন বেশি করে ট্রেনিং মোড খেলব, আর সবাইকে দেখিয়ে দিব আমিও প্রো প্লেয়ার। তুই আমার কেলি, আমি তোর হায়াত রে, পাবি না আমার মতো র্যাঙ্ক পুস্ট মাল রে। Oh, my God.